বাংলাদেশে ইতিমধ্যেই ব্লকবাস্টার হয়ে গেছে আমরা সবাই জানি রায়হান রফি পরিচালিত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান আর ইতিমধ্যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও ছবিটা রিলিজ পেয়ে গেছে আজকে কিন্তু আমরা সঙ্গে পেয়ে গেছি তুফানের ছায়া সঙ্গী আরও একজন ছায়া সঙ্গী আসলে দুজন ছায়া সঙ্গীতে আমরা পেয়েছিলাম সুলতান এবং সুলেমান আজকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি সুলেমান অর্থাৎ রাজর্ষি বাসুর ওরফে রাজবাসুকে হ্যালো দাদা কেমন আছো তুমি খুব ভালো আছি কেমন লাগছে এই যে বাংলাদেশে এই রকম ব্লকবাস্টার হলো এই সিনেমাটা এবং এটা তোমার প্রথম বাংলা ছবিতে অভিনয় প্রথম ফিলিংসটা একটু সবার প্রথমে দর্শকদের বলো প্রথম যখন আমাকে এস থেকে আসলে আমি এখানে তো ছিলাম না এখানে খুব কম দিন এসেছি সাত আট মাস এসেছি আমি মুম্বাই ওর কর্মসূত্রে তা আমি কিভাবে এখানে কি করবো কোথায় যেতে হবে না হবে এই আইডিয়াটা একদম ক্লিয়ার ছিল না তো আমি এস বিএফে গিয়েছিলাম যে জানতে যে এখানে কীভাবে এ করতে হয় সুযোগ পেতে হবে কিছু তো ওরা আমার একটা অডিশান নিয়েছিল তা অডিশান নেওয়ার পাঁচ দিনের মধ্যে ফোন করলো যে এরকম একটা ফিল্ম আছে এরকম ব্যাপার আমি প্রথমে বাংলাদেশের ডিরেক্টর বাংলাদেশের সব বললেন একটুখানি কিন্তু কিন্তু করছিলাম কারণ যেহেতু আমি ঠিক ওদের বিষয়টা তো তো অভ্যস্ত নয় হ্যাঁ কারণ আমি হিন্দির সঙ্গে বেশি যুক্ত ছিলাম তো হিন্দি বিষয়টাতে বেশি অভ্যস্ত পশ্চিমবঙ্গ হলেও আমাদের রাজ্যের মধ্যে আমাদের দেশের মধ্যে একটা আইডিয়া ক্লিয়ার আছে কিন্তু বাংলাদেশের সঙ্গে কীভাবে রিলেট করবো ওদের ভাষার সঙ্গে বুঝতে পারছিলাম না তারপর আমাকে বোঝালো তাই বললাম যে বাহ তাহলে বললো খুব বড় ফিল্ম সাকিব প্যানেল সাকিব সার্চ করে দেখলাম বা গ্রেট আর্টিস্ট খুব বড়ো আর্টিস্ট তো আমি বললাম হ্যাঁ তো এই আমার শুরু হলো এবং এবার তো শ্যুটিংয়ে গিয়ে সেখানে নিশ্চয়ই তোমরা জানো ওই সময় তো এপ্রিলের ষোলো তারিখে শ্যুটিং শুরু হয়েছে তা সেই সময় ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এক একটা দিন আমি বলবো হ্যাঁ ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি টু ডিগ্রি ওখানকার তাপমাত্রা তখন বিভৎস বরভৎস গরম তার মধ্যে আউটডোর হচ্ছে রাস্তায় শ্যুট হচ্ছে সাড়ে বারোটা একটার সময় তো বিভৎ বিভৎস লেভেলে কষ্ট হচ্ছে কিন্তু সব কিছুর পরেও আমরা যখন ওই মেকআপ ভ্যানে বসতাম তখন ওই বাংলাদেশের সমস্ত গ্রেট স্টারেরা হ্যাঁ আর তার সঙ্গে আমি সুলতান হ্যাঁ আমরা সব যখন আড্ডা দিতাম সেটা মনে হতো যেন একটা আমরা চায়ের দোকানে বসেছি যেমন বাঙালি চায়ের দোকানে বাঙালি সেই আড্ডা বিভিন্ন রকম আলোচনা তা ভালো লাগতো বেশ ভালো লেগেছে তা আমাদের কুড়ি তারিখে আমাদের শ্যুট শেষ হয়েছে এক মাসের বেশি শ্যুট হয়েছে খুব ভালো শুট হয়েছে খুব প্রত্যেকও পরিশ্রম করেছেন ভীষণ ভালো হয়েছে ভীষণ ভীষণ এবং যেটা ন্যাচারালি আমরা এরকম দেখতে পাই যে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস বহুদিন ধরে কাজ করছেন একটা ছবি ওয়ার্ক করে গেল সেটা তো সাকসেস রিমেন্ডার সাকসেস বলার কিছু নেই কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রম কেননা এটা তোমার অভিনীত প্রথম বাংলা সিনেমা প্রথম সিনেমাটাই ব্লক বাস্টার বাংলাদেশে একদম ঠিক এবং শুধু বাংলাদেশে না যদিও আমি অ্যাক্টিং শুরু করেছি অনেক আগে হিন্দিতে হ্যাঁ চক্রে আমি বেঙ্গলে ফিরে আসি কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই ছবিটা শুধুমাত্র যে বাংলাদেশে সং হিট করে গেছে তার আমার যেটা আইডিয়া আমরা এই যে মেসেঞ্জারে যা মেসেজ আসে বা হোয়াটসঅ্যাপে যা মেসেজ আসে তাতে আমি যেটা বুঝি যে আমাদের পশ্চিমবঙ্গ ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার নিয়ে যে জায়গাগুলো আছে সেখানে বহু ফ্যান আছে সাকিব খানের এবং তারা সাকিব খানের ছবি দেখতে ভীষণ পছন্দ করে এবং তারা বারবার আমাকে ম্যাসেঞ্জারে লেখে যে এই দিন আঠাশ তারিখে তখন কথা ছিল যে রিলিজ হবে তো আঠাশ তারিখে রিলিজ হলেই আমরা প্রথম দিনে প্রথম শো দেখতে যাবো বা এরম টাইপের কিছু বিভিন্ন কথা জিজ্ঞাসা করে গল্পের বিভিন্ন বে জিজ্ঞাসা করে তা আমি সেসব তো বলতে পারবো না বলাটা উচিতও নয় তো আমি বলছি ধৈর্য ধরো তোমরা দেখতে পাবে তা আমার মনে হয় পশ্চিমবঙ্গেও এটা একটা বড় লেভেলের হিট করবে তো বাংলাদেশের মতো নয় কিন্তু এটা একটা বড় লেভেলের জায়গা করবে আচ্ছা এই যে এখন রিলিজ হয়ে গেছে ছবিটা এই যে পশ্চিমবঙ্গের সাকিবিয়ানরা যারা তোমায় প্রচুর মেসেজ করছিল এখন ছবিটা দেখার পরে তাদের রিয়াকশন কি রিয়াকশান দেখো বাংলাদেশে যেরকম ধরনের রিয়াকশান ছিল এখানেও ঠিক একই রকমের রিয়াকশান হ্যাঁ পাগলের মতো সবাই ইয়ে করছে মানে বলতে পারো দেখার আগে থেকেই তারা আগুনের মতো জ্বলছিলো হ্যাঁ দেখে তো আরো মানে উৎসাহী এই এই জিনিসটা আমরা অনেক আগে হিন্দি সিনেমায় দেখতাম যে একটা মানে মার কাটারি ব্যাপার যে হল হলের মানে বিশাল লাইন বিশাল মারামারি ছবি মানে টিকিট কাটার জন্য সেই জিনিসটা অনেক বছর আমরা দেখি আমাদের এখানে পশ্চিমবঙ্গে তো বোমবাদার সময়টাতে আমরা সেভাবে বলতে পারি যে আমার বাবারা গল্প করেন যে যখন বোমবাদার ছবি হলে লাগতো মানে আমার বাবারা তো বলেন এরকম করে লাগতো ছবি নেমে গেছে ছবি লেগেছে তো তখন নাকি স্ক্রিনে পয়সা ছুটতো সবাই গমবাদার অভিনয় দেখে হ্যাঁ শুধুমাত্র আমার একটা ছবি মনে আছে বোম্বাদার আহ তো একটা লম্বা সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং বহু হিট ছবি আছে ওনার এই ছাড়াও বেশ কিছু ছবি তৈরি হয়েছিল যেমন প্রভাত রায়ের ছবি তৈরি হয়েছিল অঞ্জন চৌধুরীর ছবি যেগুলি মানে মানে ভাবাই যায় না যারা তখন একটা থার্ড ক্লাস বলে ছিল সামনের দিকে একটা থাকতো সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিন তো মাল্টিপ্লেক্স হয়নি তো সিঙ্গেল স্ক্রিনে থাকতো সেখানে পয়সা যে আমরা সব স্টুডেন্ট অবস্থায় ওখানেই বসতাম আর এই পয়সা আসতো কয়েন আসতার মাথায় এসে লাগবে হ্যাঁ তো সেসব অভিজ্ঞতা তো এক মানে অনন্য অভিজ্ঞতা অনেকটা হয়তো এখন যাই না পয়সা ছোঁড়াছড়ি হচ্ছে কিনা হলের মধ্যে তবে সেই ফিলটা কিন্তু এই সাকিব খানের ছবিতে আমি দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি আমি দেখেছি জানো দাদা মানে ধরে নাও কোনো একটা সিঙ্গেল স্ক্রিনের সিট ক্যাপাসিটি হয়তো চারশো সেখানে লোকজন গেছে ছশো এবং তারা ন্যাচারালি সিট হয়নি খালি মেঝেতে এত মানে গরম জামা কাপড় খুলে ফেলেছে গায়ে থেকে এরকম করে মাথা তুলে স্ক্রিনে সিনেমা দেখছে মানে এই যে ভালোবাসা আমার মনে হয় যে বাংলা ছবিতে এই ভালোবাসা আমি মেগাস্টার শাকিব খান ছাড়া ইতিমধ্যে দাঁড়িয়ে এই ক্রিজটা বোধহয় কোথাও গিয়ে আমাদের পশ্চিমবাংলা মিস করে তুমি কি বলবে এটা নিয়ে একদম ঠিক কথা আমি জানি না এই ছবিটা তো এই রকম ধরনের ছবি তো বাংলায় দুবঙ্গেই কখনো হয়েছে বলে আমার মনে হয় না এই ছবিটা হওয়ার পরে আমার মনে হয় বহু প্রডিউসার বিষয়টাতে ইন্টারেস্টেড হবে হ্যাঁ বিষয়টা ইন্টারেস্টেড হবেন এবং এই ধরনের ছবি বানাবার চেষ্টা করবেন থ্যাংক ইউ ওয়েলকাম আমাকে না একটু ক্যাপাচিন না দাও আমার ব্ল্যাক কপি না ওই দাদার ব্ল্যাক কপি ছিল হ্যাঁ ওকে পান তো আমার মনে হয় এখনকার প্রোডিউসাররা যারা ছবি মশালা ছবি থেকে পিছিয়ে গেছিলো যে দর্শক নিবি কি নেবে না বহু জায়গায় আমি পড়ছিলাম বা বিভিন্ন অভিনেতাদেরও বক্তব্য ছিল যে বর্তমানে মানুষ এই রকম ধরনের ছবি দেখতে পছন্দ করছেন

প্রফিট পাঁচ পয়সা হচ্ছে আমার ছবিটা করে সেখানে যদি একটু খরচা করে আমার প্রফিট পনেরো পয়সা করতে পারি অসুবিধা কি একদম সুতরাং আমার মনে হয় এরকম ধরনের ছবি আরো এবার বাংলাতেও হওয়াটা খুব জরুরি অবশ্যই আমার জরুরি না হবে কারণ আমি এখানে একটা জায়গা দেখো তোমাকে বলবো কৌশালী এই ছবিটার সঙ্গে এস যুক্ত হ্যাঁ এস বিএফ তো যুক্ত তারা তো ব্যাপারটা বুঝে নিল তারা দেখে নিল যে হ্যাঁ তারা তারা তো মূলত ব্যবসায়ী একদম তারা ব্যবসাটা বুঝে গেল যে হ্যাঁ সাকিব খানকে দিয়ে এই ছবিটা হ্যাঁ করানো যায় তাহলে সাকিব খানকে দিয়ে যখন করানো যায় আশা করা যায় নতুন অনেক স্টার আছেন বা আমাদের বেঙ্গলেও বহু স্টার আছেন জিত আছেন দেব আছেন এবং আরও অনেক স্টার নতুন নতুন যদি ওনারা আবিষ্কার করতে পারেন হ্যাঁ এবং আমি দেখছিলাম কিছুদিন আগে বাংলাদেশে তুফানের একটা স্পেশাল স্ক্রিনিং ওনারা অর্গানাইজ করেছিলেন সেখানে যখন প্রডিউসাররা এক মানে একসাথে গেছেন তিনজন এবং স্পেশালি আমি দেখছি এস বিএফের কর্ণধার মহেন্দ্র সোনিজি তার মুখে যে স্মাইলটা আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা অনেকেই বলছিলাম যে মেইন স্টেম মাসানা ছবি এস এর মতন এত বড় একটি প্রোডাকশন হাউস তারা কেন ওই এক ধাঁচের ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামার মধ্যে সীমাবদ্ধ আছে কেন একটু বেরিয়ে এসে কিছু করছে না এবং তারা যে এই ধরনের ছবিটা করে সাকসেস কোল সেটা প্রডিউসারের মুখ দেখেই বোঝা যাচ্ছিল তো তোমার কি মনে হয় এই ছবিটার সাকসেসের অন্যতম কারণ কি মেগাস্টার সাকিব খান সেটা তো এক দিক থেকে ঠিকই এটা অস্বীকার করার জায়গা নেই কারণ আমি যখন ফেসবুকে একবার ব্লগ করলাম একটা সাকিব খানের তুফান নিয়ে তখন আমি ভাবিনি যে এতটা মানুষ ওটার ওপরে মানে গুরুত্ব দিয়ে দেবে ব্লগিংটার উপরে আমি তো নর্মাল করেছিলাম একটা আনন্দ থেকে যে একটা একটা এত বড় বড় শিল্পীর সঙ্গে কাজ করলাম তারপরে দেখলাম তাদের মধ্যে যে প্রকাশ এবং সাকিব খানকে নিয়ে মেনলি এবং কেউ কেউ বলছে সাকিব খান মানে ওখানে হচ্ছে ভগবান একদম হ্যাঁ তা আমাকে রায়ান রফি একটা কথা বলেছিলেন আমরা যখন শ্যুট করছি তা কথায় কথায় রায়ন রফি বললেন যে সাকিব ভাই তো বাইরে বেরোতে পারেন আমরা এত ক্রেজ বলছে হ্যাঁ ওখানে বাইরে বেরোতে পারেন না এয়ারপোর্ট যেতে গেলেও তাকে অনেক ভেবে লুকিয়ে যেতে হয় আমি ভাবতে পারিনি যে এই রকম ধরনের ক্রেজের হিরো আমি জানি না বর্তমানে বহু গণ্যমান্য হিরো আছেন তারা তাদের রাগ গড়ার কিছু নেই আমি আমার মনে হয় লাস্ট উত্তম সময় ছিল এই এই যে একজন একজন ছবি নয় নির্দিষ্ট নায়ককে ধরে যে একটা মানে হই হই ব্যাপার তো এইটা আমার খুব ভালো লেগেছে তুফান প্রসঙ্গে তো আমরা আরও কথা বলবো কিন্তু দর্শকদের একটু জানাতে চাই এবং আমিও জানতে চাই তোমার এই যে এতদিন তুমি বম্বে কাজ করেছ তোমার এই অ্যাক্টিং এর জার্নিটা অভিনয় করার করতে আসার যে জার্নিটা এটা একটু শেয়ার করো দাদা আসলে আমি কিন্তু শুরু থেকে অভিনেতা নই আচ্ছা আমি তোমার ফেসবুকে দেখছিলাম ফিল্ম ডিরেক্টর লেখা হ্যাঁ হ্যাঁ এতেও গুগলেও তাই পাওয়া হ্যাঁ অভিনয়ের অনেক কে পাওয়া যাবে ক্লিপ পাওয়া যাবে কিন্তু নিউজে কিছু পাওয়া যাবে কিন্তু মূলত আমি ডিরেকশানের আগে ডিরেকশানটা আমার শখ ছিল সেটারও কারণ আছে আচ্ছা প্রথমে বলে রাখি আমি একভাবে বেশি দিন কোনো কাজ করতে পারি না আচ্ছা আমি কিছুদিন কোনো কাজ করার পর মনে আর ভালো লাগছে না মুড সুইং হ্যাঁ ভীষণ এবং সেটা যতটা দেরি করে করে ততটাই ভালো কারণ আমি প্রথম প্রথম সেলসে চাকরি জীবনের প্রথম পর্বে তারপরে হঠাৎ মনে হলো সেলস ঠিক আমার জন্য নয় আমি চলে গেলাম এডিটিংয়ে এডিটিং শিখলাম শিখে এডিটিং শুরু করলাম এডিটিংয়ে করতে করতে আমি সেই স্টুডিওতে ভিএফএক্স শিখলাম ভিএফএক শিখে এর কাজ শুরু করলাম ভিএফএক্স করতে করতে আমি ডিআই শিখলাম ডিআইটা অনেকে জানে না কি জিনিস তো আইডিয়া দিই কারণ অনেক সাধারণ মানে এটা এতটাই ভেতরের টেকনিক্যাল বিষয় ডিআই হচ্ছে সমস্ত ফিল্মের কাজটা হয়ে যাবার পরে একদম শেষে কালার গ্রেড করা হয় আচ্ছা এবং এই যে আমি আর তুমি কথা বলছি দুজনে তো এখানে কিছুটা লাইট কম হলেও আমার মুখে আছে কি তোমার মুখে আছে বা কারোর মুখে বেশি আছে সেইটা অ্যাডজাস্ট করে ডিআই ঠিক আছে এবং ডিআই ভীষণ মানে মানে ভীষণ খরচা সাপেক্ষ একটা সফটওয়্যার আছে বিভিন্ন বেস লাইটে কাজ করতাম স্মোক বলে একটা সফটওয়্যার আছে ডেস্কে সেটাই কাজ করতাম তো এই সফটওয়্যারগুলো সফটওয়্যারটা যখন প্রথম আসে আমার মনে আছে আমি প্রথম কাজ করেছিলাম অক্ষয় কুমারের একটা গানে পুরো ফিল্মেও নয় কিন্তু এতটাই খরচা সাপেক্ষ ছিল তারপরে যখন লোকজন মানে করা শুরু করলো বিষয়টা বুঝে গিয়ে ইন্ডিয়াতে তখন বিভিন্ন পুরো ফিল্মটা করা শুরু হল তো তো আমি ওই ডিআই আর্টিস্ট থেকে হঠাৎ এক সময় মনে হলো যে না ডিআই অনেক বছর করলাম কারণ আমি প্রায় নাইনটি সিক্স থেকে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আচ্ছা ডিআই বহু বড়ো বড়ো ফিল্মে ডিআই করেছি তো দিন মনে হলো না ডিআই বহু বহুদিন হয়ে গেল আর ভালো লাগছে না যে ডিআই মানে আমার ধরো একটা বিশাল হাজার স্কোয়ার ফিট একটা ঘর ধরে নাও হাজার স্কোয়ার ফিট মোটামুটি আটশো তো হবেই হ্যাঁ সেই ঘরটার মধ্যে বড় স্ক্রিন থাকে হ্যাঁ আমি এরকম টেবিলে বসে থাকি এরকম একটা প্যানেল থাকে ওই স্ক্রিনে আমি দেখে দেখে কালার গ্রেডিং করি পুরো ফিল্মের স্ক্রিনের মধ্যে বড় স্ক্রিন ঠিক আছে এবারে ওর মধ্যে ধরো আমি যখন ঢুকি বাইরে সূর্য দেখতে পাচ্ছি কিন্তু লালও ঢুকবে না তো এবারে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছু বুঝতে পারছো না কিছু বোঝা যায় হ্যাঁ তারা আস্তে বোর হতে থাকলাম মানে কখন ডিনার করছি কখন লাঞ্চ করছি আর স্টুডিও থেকেও কিছু বলতে লাগে কারণ কাজ করছি এত হ্যাঁ তো পরে একদিন ডিআইটা ছাড়লাম ছেড়ে আমি ভাবছি কী করবো কী করবো তখন আমাকে এক বন্ধু প্ল্যান দিল যে বন্ধু মানে একদমই পার্সোনাল মানে একটু গভীর বন্ধু প্ল্যান ছিল যে তুমি এক কাজ করো তুমি অ্যাক্টিংয়ে যেতে পারো কারণ তোমার মধ্যে অ্যাক্টিংয়ের একটা ইয়ে আছে লাগে লুক লাগে আমি না কথাটা খুব নিয়ে নিলাম কেননা জীবনে প্রথম পর্বে আমি গ্রাম থেকে শহরে এসেছিলাম বলা উচিত না এভাবে যে বাবার ব্রেন করে শহরে যে আমি অ্যাক্টিং করি আচ্ছা তো বহু জায়গায় ঘুরেছিলাম ভিক্টর ব্যানার্জির বাড়ি সন্দীপ রায়ের কাছে গিয়েছিলাম তো এইভাবে ফুটেছিলাম কিন্তু কোনো বুঝতে পারতাম না কিভাবে জিনিস শুরু করা উচিত বুঝতে পারতাম তা সেই শখটা একদম জীবনের শেষ পর্বে এসে যখন সুযোগের জায়গায় চলে এসেছে না তাহলে করতে পারি আর বিভিন্ন জায়গায় আমার ছবি পাঠাতে থাকলাম হঠাৎ জিঙ্ক বলে একটা চ্যানেল আছে হিন্দিতে জিং হ্যাঁ এর চ্যানেল হ্যাঁ হ্যাঁ ওরা একদিন ফোন করবো আমি বললাম যে হ্যাঁ করবো বললো একটা রোল আছে এরকম জিঙের ওই পেয়ার টুনে কিয়া বলে কি একটা সিরিয়াল সে সময় করতো এপিসোড রিপোর্ট তাতে একটা ক্যারেক্টার করেছিলাম তা ওদের খুব ভালো লেগেছিল আমিও ইন্টারেস্ট পেয়ে গেলাম যখন টিভিতে নিজেকে দেখলাম হ্যাঁ সেই আমার অ্যাক্টিং শুরু হলো সেটা দু হাজার পনেরো সঙ্গে আমার এটাও চলছিল ডিআইটাও চলছিল ফ্রিল্যান্সে করতাম কিছুদিন জি জি বাংলাতেও আমি এসেছিলাম জি নেটওয়ার্ক ছিলাম তো এখানেও এসেছিল কারণ ছিলাম পাঁচ বছর হায়দ্রাবাদে ছিলাম তারপরে বাবা মারা যাবার পরেই এই গত বছরে মায়ের অনেক বয়স হয়েছে তো আমি না একটু ইমোশনালি এ হয়ে পড়লাম না না অনেক বছর হলো এবারে বাড়ি তো এবারে এই বাড়ি এসে ভাবছি কী করবো হ্যাঁ তারপরে বাংলায় খুঁজতে 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 এই একটা পেলাম একটা সিরিয়াল করেছি অবশ্য বাংলা সিরিয়াল এই একটা পেলাম ফিল্ম যেটা আমি করার জন্য বহু বছর অপেক্ষা করে আছি অবশেষে ট্রেনটা পেলাম এবং আমি খুশি আমি খুশি বলা যায় আমার ভাগ্য এই আর এই আমার জার্নি অ্যাক্টিংয়ে আসার মানে এটা ফিল করলাম যে পুরো সমস্ত দিকে তুমি প্রচন্ড জ্ঞানী মানে একটা তৈরি করতে যা যা লাগে এডিট থেকে শুরু করে ডিআই থেকে শুরু করে তুমি একটা জিনিস বলো যে তুফানের যখন চল চলছিল তুমি সামনে থেকে রাইহান রাফি ভাইয়াকে ডিরেকশন দিতে দেখলে তোমার অ্যাজ এন অ্যাক্টর রায়হান রাফি ডিরেকশন কেমন লাগলো আচ্ছা প্রথমে বলি আমি কিন্তু জ্ঞানী বলবো না বিভিন্ন ফিল্ডে ছিলাম বলে ফিল্ডগুলো সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার আছে আচ্ছা কেউ আইডিয়া চাইলে তাকে আইডিয়া দিতে পারবো জ্ঞানী আসলে জ্ঞানীরা নিজেদেরকে জ্ঞানী বলে না আচ্ছা এবারে রফি ভাইকে আমি যেটা দেখেছি আমরা কিন্তু খুব কম সময় এত সুন্দর মানে একটা অ্যাকশান ধর্মী ফিল্ম এত বড় ফিল্ম এত আর্টিস্ট এবং যখন ফিল্মটা কেউ দেখবে সে দেখে বুঝবে যে বহু বড় বড় আর্টিস্ট আছেন এবং ভীষণ ভালো একটা অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করা এত কম সময়ের মধ্যে ভীষণ কঠিন ব্যাপার সেই জায়গায় রফি ভাই ভীষণভাবে সাকসেস ভীষণভাবে সাকসেস সেখান থেকে আমি রফি ভাইকে অবশ্যই বলতে পারি খুব ভালো ডিরেক্টর কেননা তার যে লিডারশিপ হ্যাঁ সেটাই তিনি সফল আর একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের এখানে এস বিএফের যে টিম হ্যাঁ তার অসম্ভব ভালো সাপোর্ট পেয়েছেন সাপোর্ট পেয়েছেন রফি ভাই ভীষণ ভালো সাপোর্ট পেয়েছেন এটাও একটা কারণ তুমি টেকনিক্যাল দিক বলতে চাইছো টেকনিক্যাল দিক এবং কুজের কথা যত ক্রু আছে তাদের কথা বলছি এবং রফি ভাইয়ের যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন কাসিন ভাই তিনিও ভীষণভাবে পাশে ছিলেন রফি ভাইয়ের তো এই সব নিয়ে রফি ভাইয়ের যে রফি ভাই নিজে একজন এত সুন্দর ডিরেক্টর এবং উনি যে আশেপাশে ভালো ভালো মানুষগুলোকে পেয়ে গেছেন এটাও একটা কারণ তুফানকে এত তাড়াতাড়ি রেডি করে দর্শকদের কাছে মানে নিয়ে আসা একটা টিমের আসে যদি ঐক্যবদ্ধতা থাকে তাহলে কাজটা আলটিমেট কাজের হয় একশোবার আর এখানে আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে সাকিব ভাইয়ের কথা আমি অনেক যেহেতু এত বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি বড়ো বড়ো স্টারকে দেখেছি তাদের সঙ্গে কাজ করেছি হয়তো আমি টেকনিক্যালি ছিলাম টেকনিক্যালি ছিলাম কিন্তু তাদের সামনে থেকে দেখছি কাজ করেছি তারা পেশে আমার পাশে বসেছেন তারা আমার কাজ করেছেন সে সূত্রে দেখতে গেলে একটা দেশের একটা মানে এক নম্বর স্টার সাকিব খান হ্যাঁ এটা নিয়ে মানে ডাউটই নেই ডাউট নেই না তো সেইরকম অ্যাঞ্জুল স্টার আমি হিসাব করে দেখছিলাম উনিশশো নিরানব্বই সাল থেকে উনি থাকছে ভালোবাসা ভালোবাসা সিনেমা এবং প্রায় আড়াইশোর ওপর ছবি তুলে আড়াইশো তমস সিনেমা আড়াইশো তম সিনেমা তো এবারে এত সিনেমা করা একজন মানুষ স্বাভাবিকভাবে একটু অহংকারী হবেন কিবোস্টিক হবেন কিন্তু সাকিব ভাইয়ের আমি যে জিনিসটা দেখেছি ভীষণ কুল ভীষণ মানে ভদ্র নম্র

বড় স্টারের সঙ্গে সাকিব ভাই এসছেন শর্ট হবে যেই ওরা আসতো না সরিয়ে দিত ওরা কিন্তু তখন সাকিব ভাই সেই আলাদা হবে কারণ যেহেতু ওনারা সবাই আছেন ওনাদের রেসপেক্টে সাকিব ভাই ওনাদের সঙ্গে বসে কথায় তা এইটা একটা কিন্তু সাকিব ভাইয়ের খুব বড় গুণ এত বড় স্টারের একটা এরকম ধরনের গুণ একজন মানুষ যখন উপরে পৌঁছয় হ্যাঁ তার বহু বড় বড় শিল্পী আছেন যারা উপরে পৌঁছে এই সব কারণে পড়ে গেছেন নিচে সাকিব ভাইয়ের যেই জিনিসগুলো এটা আমার খুব অবাক করেছে এবং শুধু এর ক্ষেত্রে নয় আমি একবার একটা শর্টে মনে আছে আমি সাকিব ভাইয়ের সঙ্গে আছি পেছন দিকে এটা শর্ট শুরু হবে শুরু হওয়ার মুহূর্ত তা বাংলাদেশ থেকে এক ভদ্রলোক এসছেন হ্যাঁ প্রোডাকশান প্রোডাকশানের কেউ সম্ভবত আমার মনে হলো খুব মানে টেকনিক্যালের বা খুব সেই লেভেলের আমার মনে হলো না তবে সাকিব ভাই চেনা হ্যাঁ উনি এসে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছেন সাকিব ভাই শর্টটা দিতে যাওয়ার আগে এরকম নজরে পড়ে গেছে সাকিব ভাইয়ের হ্যাঁ সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে সবাইকে ভাই এগিয়ে গেলেন হ্যাঁ শর্ট কাট হল ভাই এগিয়ে গেলেন ওকে হ্যান্ডশেক করলেন কিছু কথা জিজ্ঞাসা করলেন কুশল বিনিময় করলেন করে তারপরে এসে আবার শর্ট হলো হল এই যে গুণ এইগুলোই একটা মানুষকে আজকে এই যে পর্যায়ে পৌঁছে দিয়েছে এটা এটা আমার খুব ভালো লেগেছে এবং এটা আমার মনে হয় ভবিষ্যতে আমি যদি কখনও ইগোস্টিক হয়ে যাই বা অহংকারে হয়ে যাই যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় এটা আমার কাছে একটা শিক্ষণীয় আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই সাকিব ভাইয়ার সঙ্গে যখন আমাদের দেখা হলো না পরে যে সিনেমাটা রিলিজ পাবে তো আমি মানুষটাকে সামনে থেকে যখন গাড়ি থেকে নামতে দেখলাম আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি উনি তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে শুট করছেন আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি ইন্ডিয়াতে গিয়ে এসেছি মানে যেন মনে হচ্ছে আমি বাংলাদেশ গিয়ে বলেছি আমি ইন্ডিয়াতে তো স্বাভাবিক উনি বুঝতে উনি ভ্যানে উঠে পড়েছেন উনি যখন রিয়েলাইজ করেছেন ওটা যে আমি আমাকে উনি দেখেছেন বা আমাকে হয়তো উনি চেনেন ওই রকম এই তুমি কলকাতা থেকে এসেছ না তোমরা এই তোমরা ভ্যানিটি ভ্যানে এসো মানে এই যে হয় না কিছুই তো জীবনে থাকবে না হ্যাঁ এই ভদ্রতাবোধ আর এই পাওয়া এই এক্সপিরিয়েন্সগুলো এত এইটা আমি সব সময়ের জন্য আমরা আলোচনাও করি আজকে তোমার সঙ্গে কথা বলতে বসে এত তোমার এক্সপিরিয়েন্সগুলোও জানছি বলে আমাদেরটাও একটু বলতে মন হলো এত ভালো মানুষ এবং শুধুমাত্র ওখানেই সীমাবদ্ধ নয় উনি ভ্যানে আমরা যখন বসেছি উনি মিনিমাম দশ বার জিজ্ঞাসা করলেন আমরা ব্রেকফাস্ট করেছিলাম কারণ আমাদের বেনারস যাওয়াটা খুব মানে অদ্ভুতভাবে ছিল মানে আমরা বেনারস অলমোস্ট আমাদের ঢুকতে তখন তিন ঘন্টা বাকি আমরা তখনও লোকেশন জানি না আমরা কোথায় যাচ্ছি মানে এই জন্য ক্রেডিটটা অনন্য মামুন ভাই আর দরদের যিনি ডিরেক্টার দাদা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন তাই জন্য আমরা ওই দিন ওখানে উপস্থিত হতে পেরেছিলাম আমি তোমার কাছে জানতে চাইবো যে তুমি প্রথম যেদিন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তোমার শেয়ার হলো বা শ্যুট হলো সেদিন তুমি প্রথম যখন মানুষটাকে দেখলে তোমার অভিজ্ঞতা কি মানে তোমার অবয়বটা কি ভাবা ছিল মানুষটাকে নিয়ে আর তুমি গিয়ে কি দেখলে সেদিন ছিল এপ্রিল হ্যাঁ ওই বিকাল চারটে নাগাদ আমার কল টাইম ছিল তার আগে কি শ্যুট হয়েছে না হয়েছে আমার ঠিক আইডিয়া ক্লিয়ার নয় তা আমার চারটের সময় কল টাইম ছিল তো আমি যাই তা ওই সময় যখন শ্যুট হচ্ছে একটা দৃশ্য ছিল সাকিব ভাই দাঁড়াবেন আর আমি আর আমি সুলেমান আর সুলতান হ্যাঁ দুজন দু সাইডে দাঁড়াবো আর পেছনে আরও লোকজন থাকবে আমরা দেখা করতে যাচ্ছি আমাদেরই পরিচিত একজনের সঙ্গে তা এই দৃশ্য আমি বুঝে গেলাম এই দৃশ্য তো এবারে সাকিব ভাই তখন আসেননি তারপরে কিছু করবে সাকিব ভাই সিঁড়ি দিয়ে নেমে আসছে হেঁটে হেঁটে আমার তখন দেখে মনে হয়েছিল যে মানে ওনার হাঁটা এবং কথাবার্তা ওই সময় স্ক্রিনের বাইরে হ্যাঁ আমার দেখে মনে ছিল একদমই সাধারণ একজন মানুষ যার সঙ্গে গিয়ে আমি কথা বলতে পারি সেই যে একটা হিরো টাইপের ইগো যে দূরে থাকা না না দূরে থাকি কিছু মনে করতে এই ব্যাপারটা দেখে আমার কিন্তু ফিল হয়নি তা এই জায়গা থেকে সাকিব ভাই এতটাই আন্তরিক যে তাতে কি হয় এতে কি হয় যারা আছে অনেক কাজ করতে তা এটা একটা ওনার ভালো গুণের মধ্যেও বলা যায় পারে যে নিজের মতো করে আন্তরিক করে নিয়ে কাজটা উনিও বার করার একটা মানে জায়গা করে দেন হ্যাঁ আচ্ছা আমরা এই ছবিতে তো দেখেছি যে বাংলাদেশের মানে প্রচন্ড বড় বড় কিছু অ্যাক্টাররাও আছেন গাজীরা আকায়দ জি আছেন চঞ্চল চৌধুরী আছেন মিশা সৌদাগর জি আছেন তো তাদের সঙ্গে ঘটা কিছু ইনসিডেন্ট তুমি শেয়ার করবে আসলে আমরা ভ্যানে মিশা সৌদাগর তো পরে এসেছিলেন তো মিশা সৌদাগরের সঙ্গে ভ্যানে একদিন বসে আমরা ওই ফুডস খাচ্ছিলাম গল্প করছিলাম বিভিন্ন মিশা সৌদাগর মিসা ভাই কোথায় হিন্দিতে কী করেছে চ্যাঙ্কি বার্ডের সঙ্গে কাজ করে এইসব বিভিন্ন গল্প হচ্ছিল গল্পই হচ্ছে আর আমরা উনি বেশি দিন ছিলেন না ফলে ওনার সঙ্গে খুব বেশি দিন আমরা সেই গাল গল্প করতে পারিনি আমরা আড্ডা মারতাম আমি সুলতান গাজী রাকায়ত রাকায়ত ভাই গাজী ভাই আর ফজলুর রহমান বাবু ভীষণ বড় একটা ওখানে আমরা বসে আর সব থেকে বড় আমাদের বেঙ্গলের নাম বলতে ভুলে গেছিলাম ভেরি সরি লোকাদা লোকাদা লোকনাথ দেব হ্যাঁ লোকাদা লোকনাথ দেব এখন মানে ভীষণ পরিচিত এবং বড় প্রায় সব প্রজেক্টে দেখতে পাওয়া যায় তা আমরা ওই বসে আড্ডা মারতাম বিভিন্ন কথা আলোচনা হতো থিয়েটারের কথা আলোচনা হতো হালকা রাজনীতির কথা আলোচনা হতো বিভিন্ন কথা আলোচনা হতো তা এই আড্ডাটা কিন্তু মনে থাকে বিষয় আমি এবারে তুফানেরই একটা গান নিয়ে একটু আলোচনা করতে চাই দুষ্টু কোকিল এই গানটা মানে মাস্টার গান লাগে ওরা ধুড়া যতটা মানুষের পছন্দ হয়েছে দুষ্টু কোকিল গানটাও পছন্দ হয়েছে দুষ্টু কোকিল সেটা আমরা তোমাকে দেখতে পেয়েছি সুলতান এবং সুলেমান দুজনই ছিল তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে ওই পার্টিকুলার ওই গানের শ্যুটটা কদিন হয়েছিল এবং সেখানকার এক্সপিরিয়েন্স তোমার কেমন লেগেছিল ওই গানের শ্যুটটা একদিনই হয়েছিল শ্যুটটা একদিনই হয়েছিল এখানে এখানে আমি সাকিব খানের পায়ে মানে ছাড়া সাকিব খানকে ভীষণ ভালো জায়গায় রেখেও আমি আর একজনের নাম বলবো যিনি যিনি হচ্ছেন মিমি হ্যাঁ মিমি আমি জানি না কদিন লেগেছিল ওনার এটা রিহার্সাল করতে বা কী করতে অসম্ভব ভালো বা খুব একটা বেশি ওনার জন্য কিন্তু ফাট করতে হয় রিটেক যায় রিটেক যায়নি রকম এনজি ছিল না খুব মানে তাড়াতাড়ি উনি শ্যুটটা করতে পেরেছেন এবং ওই দিন শ্যুট প্রত্যেকেই খুব ভালো অ্যাক্টিং করেছেন গানটাতে প্রত্যেক আর খুবই ভালো ওটা ওটা ওটার ওটার অনেক স্মৃতি আছে গানটাও এত সুন্দর গান মজার গান হ্যাঁ খুবই মজার গান গান তো ভালো আচ্ছা এখন তো আমরা তুফান দেখে ফেলেছি তো তুমি যদি চাও পার্টিকুলার কোন সিনে কিছু ঘটে যাওয়া ইনসিডেন্ট তুমি আমাদের বলতে চাও বা দর্শকদের বলতে চাও কিছু আনন্দের মুহূর্ত তোমার সাথে যদি ঘটে থাকে তুমি কিন্তু সেগুলো শেয়ার করতে পারো ইনসিডেন্ট যদি বলা হয় দুটো বল হ্যাঁ একটা বলবো কুমুরের ফুল যেমন কখনো কেউ দেখেনি হ্যাঁ সেরকম সাকিব ভাইয়ের রাগও কখনো কেউ দেখেনি আমরা ওই দিন সাক্ষী ছিলাম সাকিব ভাইয়ের রাগের আর জীবনে কেউ কখনো দেখবে কি না খুব সন্দেহ এবং সেটা ম্যাক্সিমাম ওয়ান মিনিট ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল একটা জায়গায় শুট ছিল শ্যুটটা টিজারে একটা দৃশ্য আছে যেটা দেখা কি ভাই গান নিয়ে এরকম করছেন আর আমরা সব নিচে আছি ওই জায়গাটা ওই জায়গাটা না ভীষণ রকম গরম জায়গা মানে হাওয়া টোকার জায়গা নেই ভীষণ কষ্ট হয়েছে পরিবেশ আর সব পট গাছ হয়ে আছে চতুর্দিকে আত্মগাছ পট গাছ তো হাওয়া টোকার সামান্যতম জায়গা নেই আর খুব মানে অনেক পুরোনো দিনের বাড়ি ওটা তো অনেক শ্যুট হচ্ছে প্রায় ওই ওইটা ওই স্যুটটা হয়েছে তারপরে একটা স্যুট ছিল যেটা হচ্ছে একটা মানে মার্ডারের ব্যাপার আছে হ্যাঁ ওই সময়টা তা ওখানে এত আর্টিস্ট ছিল প্রত্যেকবারই কেউ না কেউ ভুল করে ফেলছে আর সবাই কেউই সেরকম বড় লেভেলের আর্টিস্ট নয় যারা ছোটোখাটো আর্টিস্ট ছিলেন আর কি তো সবাই একটা দৃশ্য খুব ফেসবুকে ঘুরছে সব হাঁটু মুড়ে সব বসে আছে হ্যাঁ সাকিব সাকিব ভাই প্রশ্ন করছে কিছু তারপরে হাতুড়ি নিয়ে এসে সুলতান ওই ওই সময়ে ওই সময় হাতুড়ির ঠিক ওই মুহূর্তটা কিছুতেই হচ্ছে না কিছুতেই হচ্ছে আর প্রচন্ড গরম মানে এটা এবং এটা রাত্রের দিকে শ্যুট হচ্ছে একদম শেষ দিকে মানে সারা দুপুর ওই গরমের মধ্যে শ্যুট করার পরে তারপরে শ্যুট আর আমরা যে পোশাকগুলো পরেছিলাম সেগুলো ভীষণ গরম লাগছে মানে আমি যদি একজন স্টার হতাম আমি ওখানটা ছেড়ে বেরিয়ে চলে যেতাম আমি যেহেতু কোনো স্টার নই আমি ওখানে ছেড়ে বেরোনোর মতো সেই সাহস বা ক্ষমতা আমার নেই এত কষ্ট হচ্ছে জো জুনিয়র আর্টিস্ট যেগুলো আছে ওরা তো চলে যাওয়ার জন্য ওরা চাহামেজি করছে না আমাদের শিফট হয়ে গেছে আমরা চলে যাবে যাব যাবো কিন্তু এক একজন ভুল করছে তো একজন ঠিক করছে একজন ঠিক করছে তো একজন ভুল করছে সাকিব ভাই কিন্তু সাকিব ভাই বারবার শট দিয়ে যাচ্ছেন বারবার শর্ট দিয়ে যাচ্ছেন লাস্ট সাকিব ভাই আর পারলেন না রে এটা কি হচ্ছে আমি তো সৎভাবে কাজ করছি তাহলে সবার বলতে সততা নেই কেন এই যে চেচিগুলি না সব ঠান্ডা হ্যাঁ সব ঠান্ডা আর মনে মনে আমি হাসছি আমি ভাবছি নাও এবার নাও ঠেলা সামলাও আমার তো কষ্ট হচ্ছে তো ভাবছি এবারে ঠিকঠাক হবে তা ওই চেঁচামেচির পরে তারপর সাকিব ভাই গিয়ে একটু মনাকে একটা এয়ার কুলার দেওয়া হলো হ্যাঁ ঠান্ডা হওয়ার জন্য এক মিনিট এক মিনিট জাস্ট এক মিনিট তারপরে সাকিব ভাই ঘুরে এসে আবার সেই ঠান্ডা কোন শটটা বুঝে নিলেন শটটা দিলেন শটটা ওকে হয়ে গেল আমাদের না আমার মনে হয় আজকে যে সকল দর্শকেরা আপনারা এখন এই পডকাস্টটি দেখছেন আমার মনে হয় আজকে ফার্স্ট টাইম আমরা জানলাম যে মেগাস্টার সাকিব খান রেগে যান মানে আমরা কখনো এটা ভাবতেই পারি না উনিও রেগে যান দেখ কি বলো তো আমরা তো রক্তমাংশের ময় একদম আমাদের মধ্যে সমস্ত অনুভূতিই আছে এখন কে অনুভূতিটা বেশি কন্ট্রোল করতে পারে তার ওপরই মানুষের মহা তা শাকিব খান এখানে বড় অনেক বড় লেভেল যে উনি এত বড় স্টার হয়ে এত কুল থাকেন এবারে কিছু কিছু পরিবেশ হয় যখন না কন্ট্রোল করা যায় না তা আমাদের আমরা আমাদের ক্ষমতা নেই সাকিব খান মিনিট খানেকের জন্য হয়ে গেছেন এখানে ওনাকে দোষ দেওয়া যায় না থ্যাংক দেবো যে ওনার জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আচ্ছা এই যে দেখো দাদা যখন তুফানের টিজার বা ট্রেলার রিলিজ হয়েছিল তখন একাংশের বক্তব্য ছিল এটা কেজিএফ এর কপি এটা অ্যানিম্যানের কপি এই খানিকটা এরকম লাগছে ওরকম লাগছে ফাইনালি যখন ছবিটা রিলিজ করে গেছে তখন কেউ হয়তো এটা বলতে পারেন যে কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে ইন্সপায়ার্ড তো এইটা যদি ইন্সপায়ার্ড হয়ে থাকে কিছু কিছু জিনিস সেটা কি কোথাও গিয়ে মূল একটা ছবিকে অন্যভাবে একটা বাংলা ছবি সেটাকে এইভাবে একটা প্রেজেন্ট করা দ্য ফার্স্ট টাইম তুমি এটা নিয়ে কি বলবে যারা বলছেন কপি হ্যাঁ তারা আর একটা ইংরাজি শব্দ ইন্সপায়ার্ড কথাটা জানেন না কারণ তুমি একটা জিনিস দেখো আমরা অতীতকে না দেখলে আমাদের বর্তমানে কিছু আমরা করবো কীভাবে আজকের যে ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে অতীতে ক্যা যেরকম ছিল সেরকম নিশ্চয়ই এখন নেই ধীরে ধীরে তার উন্নতি হয়েছে আমরা তাকে দেখেছি দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা তো বেটার এই বেটারটা নিয়ে নাও ওর থেকে এই বেটারটা নিয়ে নাও এরমভাবে বহু জিনিস এরকম টুকটাক নেওয়া যেতেই পারে এবং সেটা আজ নয় বা আগেও যে সে জিনিস হয়েছে তা এই ব্যাপারটাই এইখানে মানে প্রস্ফুটিত হয়েছে এখানে হয়েছে এবারে আমার যেটা মনে হয় যে আমি ফেসবুকে দেখছিলাম বা বিভিন্ন জায়গায় দেখছিলাম যে সাকিব খানের এগেনস্টে একটা টিম আছে হ্যাঁ হ্যাঁ যারা সাকিব খানের সমস্ত কিছু দোষের মনে করে সাকিব খানের চোখটা সুন্দর না 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 ওটা ওই চোখটা এত সুন্দর ঠিক ছিল না এইরকম একটা মানসিকতা এখন তাদের দিক থেকে কপি এই বিষয়টা আসছে কিন্তু প্রকৃতপক্ষে এই কপি কথাটা কিন্তু বলা উচিত নয় কারণ কারণ কপি কখন বলবো যখন সেটা থেকে একদম আমি স্টোরি লাইন আপ থেকে আরম্ভ সমস্ত কিছু নিয়ে নিই যা এটা কপি একদম কিন্তু সেটা তো নয় আমি কোথায় দেখলাম চুলের এই স্টাইল হ্যাঁ কোথায় দেখলাম দাড়ির ওই স্টাইল নিলাম সেটা কপি হয়ে যায় না আর এক্ষেত্রে আমি আর একটা কথা বলবো যে কারণে কপি বলছে যে দাড়ি চুল না তুমি ভালো করে কেজিএফ কেজিএফের লুক দেখবে হ্যাঁ কখনোই তার সঙ্গে সাকিব খানের লুকের মিল নেই তার দাঁড়িয়ে আমাকেও বলবে যে আমাকে অনেকে বলে কাটা হ্যাঁ অনেকে বলে আমিও কাটাকে নকল করেছি কিন্তু সিনেমাটা বেরোবার আগেই আমার এই লুক ছিল তা এটা তো কোনো কথা হলো না অনেকে বলে আমাকে এই যে এইটা টাক মাথায় আয় বললাম ভাই দেখ এইটার পরে হলিউডে সবাই কপি করছেন হ্যাঁ তো এটা কৃতিত্ব আমার যে আমি তোদের কৃতিত্ব নেই তোরা করে দেখা তা বিষয়টা এইরকম বুঝেছো এই জিনিসগুলোকে আমার মনে হয় নজর দেয় মূল কথা ছবি যাদের জন্য বানানো হচ্ছে তারা খুশি কিনা ছবি ডিরেক্টরের জন্য বানানো হচ্ছে না ছবি প্রডিউসারের জন্য বানানো হচ্ছে না ছবি বানানো হচ্ছে দর্শকের জন্য দর্শকরা খুশি সাকসেস তুমি ভেবেছো এখন তুমি অভিনয়টাই করবে এটা তুফান তুমি করে ফেললে বা এতদিন তুমি বোম্বেতে কাজ করেছো এখন যখন বাংলা ছবি করবে বলে ঠিক করেছো বা করছো হয় না আমি একজনকে ইন্সপিরেশন ভাবি বা আমি ভাবছি তিনি কে তোমার লাইফে আমি ফিল্মে নামবো এই চিন্তা মানে সিনেমা করব এটা প্রথম আমি ভেবেছিলাম উত্তম পরের জীবন মৃত্যু থেকে এবং তখন আমার বয়স ক্লাস পড়ে পড়ি আমি তো ওই বছর বা আট বছর বয়স তা ওই ছবিটা দেখার সরি আমি ভুল বললাম বোন পলাশীল পদাবলি তা ওই ছবিটা দেখার পরে আমরা সিনেমা নামবো কিন্তু জানতাম না যে কী করে নামতে হবে কোথায় যেতে কিছু জানতাম না আস্তে আস্তে বড় হচ্ছি ক্লাস সেভেনে যখন পড়ি তখন আমার আমি গ্রামে গ্রামের স্কুলে পড়াশোনা করেছি তখন গ্রাম থেকে কলকাতা অনেক দূরে কারণ তখন যোগাযোগ অবস্থা তো ছিল না এখন গ্রাম কলকাতা অনেক কাছে হয়ে গেছে আমি মুন্সিরাট বলে একটা জায়গা ওখানে ছেলে তো যখন আমার এক বন্ধু বিশ্বজিৎ ওই ক্লাসে তার সঙ্গে ডিসকাস তারও সিনেমায় নেওয়ার ইচ্ছা ছিল সে একদিন একটা আনন্দবাজার পেপার দেখালো দেখ ওই অভিনেতা অভিনেত্রী চাইছে এরা হ্যাঁ আমি চাচ্ছি এই এইভাবে পাওয়া যায় তো আমি ওইভাবে দেখলাম তো টার্গেট হয়ে রইলো যে না তাহলে আমি একটু বড় হয়ে তো আমাকে এ করতে হবে যেতে হবে তা আমি ওই পোস্টকার্ডে লিখে লিখে ওই অ্যাড্রেসে পাঠাতাম যে আমি অভিনয় করতে চাই এছাড়াও সিনিয়র অ্যাডভান্স বলে তখন একটা পেপার বেরোতো সিনিয়র অ্যাডভান্স পেপার কিনে সেখানে বিভিন্ন আর্টিস্টের বিয়ে দেওয়া থাকতো অ্যাড্রেস দেওয়া থাকতো হ্যাঁ তখন তো চিঠির যুগ ফোনের যুগ নয় তো প্রত্যেক আর্টিস্টকে আমি করতাম তো ঠিকানা নিতাম আর ওই ঠিকানায় চিঠি লিখতাম লিখতাম বাংলায় কিন্তু আমি বম্বের কথা বলছি আমার তখন আইডিয়া ছিল না যে ওখানে বাংলা বুঝবেন না হ্যাঁ আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম তারপরে বাবাকে বুঝিয়ে বাজিয়ে যে মাকে বললাম যে মা এখানে পড়াশোনা গ্রামে কি করে করবো গ্রাম মাধ্যমিক পরীক্ষার পরে মাধ্যমিক পাশ করে আমি শহরে যাব শহরে গিয়ে পড়া বাবা একটু পড়াশোনার প্রতি বেশি বে তো বাবা বাবা একটু গ্রাম বাবা বললো না গ্রামেই বড় হোক ছেলে মা বললো দেখো এরকম এরকম ব্যাপার তো বাইরে গেলে পড়াশোনাটাও ভালো হবে তো বাবা আমাকে শহর স্কুলে ভর্তি করলো এবং আমরা সবাই বাবা গভর্নমেন্ট সার্ভার ছিলেন তা কোয়ার্টার নিয়ে শহরে চলে এলাম তারপরে এইভাবে মানে অ্যাক্টিংয়ের চেষ্টার চেষ্টা চেষ্টা সেই চেষ্টা এত বছর পরে আমি সফল করতে পেরেছি আচ্ছা দাদা তোমার অ্যাক্টিং ছাড়ার হবে কি

ছোটোবেলায় আনন্দমেলা বলে বই ছিল কিশোর জ্ঞানবিজ্ঞান বলে পড়ছিলো কিশোর ভারতী এইসব বই বাবা কিনে দিতেন আমাদের বাড়িতে একটা পড়াশোনার এই টাইপের বাইরের নলেজের জন্য একটা চালু ছিল একটা বিষয় চালু ছিল তো বাবা সব কিনে আনতেন তো এমনি সময় পড়ার ছিল না একটাই সময় ছিল সকাল নটার পরে আর না হলে বিকালে স্কুল থেকে ফিরে রবিবারে একটা দুপুরের টাইম এই একটা নিয়ম ছিল তো আমি করতাম গিয়ে বিছনার বিছানার তলায় এরকম রাখতাম আর আমি জানলায় বসতাম আর এরম বিছানাটা এরকম বিছানার চাদরের তলায় বই ঢুকিয়ে রাখতাম উপরে পড়ার বই আর আমি একটু একটু করে বার করতাম আর পড়তাম পড়তাম আর ঢুকিয়ে দিতাম আর মা ধরতে তাই পড়াশোনা করছে এই করতে গিয়ে যখন ধরা পড়তাম মায়ের হাতে যে কি পিটু পিটুনি তো বলবো না ওটা ক্ষীম চায় না মায়েরা তো পেটায় না মারা খিম চায় হ্যাঁ তো আমার এরকম অনেক দেখা যায় মানে এই একটা দাগ আছে হ্যাঁ এইখানে একটা দাগ দেয় না দাড়িতে দেখা যাচ্ছে কিনা এইসব দাগগুলো রয়ে গেছে এত মা রেগে যেত এই পড়াশোনা এখন এটা জারি আছে এবং এই করতে করতে আমার না ইতিহাস ভীষণ ভালো লাগে ক্লাসের বই না বাইরের বিভিন্ন ঐতিহাসিক বিষয় ভূগোলের বিষয় হ্যাঁ এই বিষয়গুলো আমি ভীষণ রকম পছন্দ করি তো একটা গল্প বলি আমার এক ছাত্রেছি ছাত্র সে এখন গুগলের একজন সায়েন্টিস্ট কিউবেসতে থাকে ভীষণ ভালো মেয়ে তো মেয়েটি সোনালি নাও আর কি সোনালি তো মেয়েটি যখন ছোটোবেলায় পড়াশোনা করতো তা পড়াশোনা আমার কাছে আমার কাছে সমস্ত পড়াশোনা সমস্ত কিছু করত তো আমি তখন সেই সবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি নাইনটি সিক্স তো মেয়েটিকে পড়াতে যেতাম তো পড়াতে পড়াতে আমি একসময় মেয়েটি এত ভালো হয়েছিলো আমি দেখলাম না একে ম্যাথস পড়ানোর মতো পড়ানোর মতো আমার সেই যোগ্যতা নেই আমি তা ওর মাকে বললাম যে বৌদি আমি পড়াবো না কারণ ম্যাথসে না আমি কিছুতেই ওকে পুড়িয়ে বুঝিয়ে উঠতে পারছি না কারণ আমার পক্ষে মানে আমার পক্ষেই এটা মনে হচ্ছে না আমি স্টুডেন্ট এখানে এতটাই টাফ এবং অল ওভার ইন্ডিয়াতেও ম্যাথসের পরীক্ষায় ফার্স্ট রয়েছে সেকেন্ড রয়েছে ভীষণ ভালো তো ছেড়ে দিলাম কিছুদিন বাদে ওর মা আমাকে ল্যান্ডলাইনে ফোন করতাম ল্যান্ডলাইন ছিল আমাদের ফোন করলেন পরে বললেন যে রাজশ্রী তুমি এসো বাড়িতে কথা আছে তা আমি গেলাম আমার বাড়ি থেকে ওদের বাড়ির সাইকেল আধ ঘন্টা তো গেলাম তো বৌদি বললেন যে তুমি আবার পড়ানোর সময় সমদি পড়াগুলো তোমাকে ম্যাথস নিয়ে ভাবতে হবে না ম্যাথস তোমার দাদা করাবেন তুমি ওকে বাকি সাবজেক্ট করো কারণ সোনালি হিস্ট্রি জিওগ্রাফি তোমার গায়ে ছাড়াও পড়তে চাইছে না এবং শোনালি হিস্ট্রি জিওগ্রাফিতে ভীষণ কাঁচা আমি বললাম হিস্ট্রি জিওগ্রাফি তো অত ভালো করে কিছু পড়াই না কিন্তু ওকে আমি বিভিন্ন গল্প বলি যেমন ধরো সাজান সম্বন্ধে কোনো একটা জিনিস আছে সেই সাজানকে নিয়ে আমি যা জানি তাকে উড়িয়ে এবং মাঝে মাঝে আমরা করতাম কি মহাকাশ নিয়ে গল্প করতাম আর ও আমরা দুজনেই যখন মহাকাশ নিয়ে গল্প করতাম ও হাঁ করে আমাদেরকে তাকিয়ে থাকতো পাটা থাকতো আমার কুলের ওপরে তখন ছোট্ট পাটা থাকতো কুলের ওপরে আর হাঁ করে আমাদেরকে তাকিয়ে থাকতো আর আমরা দুজন না আমরা দুজনেই ওই মহাকাশের গল্প করতে হারিয়ে যেতাম যে মহাকাশ ব্যাপারটা কি হ্যাঁ যতটুকু বলে ওর জন্য পড়ে আসতাম বাড়ি থেকে হ্যাঁ পরে আবার ওর সঙ্গে ডিসকাস করতাম এই কারণে ওর মা মানে ভীষণ রকম আমাকে পছন্দ করে ফেলেছিলেন আর মেয়েকে ওই জন্য মেয়েও আমার পড়ানোটাকে এত বেশি নিয়েছিল যে সে মেয়ে এখন গুগলের ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার মানে গুগুলের সায়েন্টিস্ট মানে তার লেভেল তো বুঝতেই পারছো তো আমার সেই যোগ্যতাই নেই একজন এত ভালো একজন স্টুডেন্টকে পড়ানোর কিন্তু এই কারণে আমার এই পড়াশোনা বাইরের পড়াশোনা হিস্ট্রি বা এইসব সব হবি থাকার জন্য আমি টিউশনটা পেয়েছিলাম দুর্দান্দ একটা গল্প আচ্ছা দাদা বলিউডে তোমার ফেভারিট হিরো হিরোইন অ্যান্ড ডিরেক্টর টলিউডের তোমার ফেভারিট হিরো হিরোইন ডিরেক্টর ঢালিউডের তোমার ফেভারিট হিরো হিরোইন ডিরেক্টর ফেভারিট যদি তুমি বলো সেক্ষেত্রে আমার শুধুমাত্র বাংলা আসলে বাংলা না আমি খুব বেশি দেখিনি কারণ আমি বহু বছর মুম্বাইতে ফলে আমি মুম্বাইটাই শুধুমাত্র বলতে পারবো সেক্ষেত্রে সঞ্জয় লীলা বান্সারী আমার ভীষণ ফেভারিট একদিন ডিরেক্টর এবং বাংলায় না সেইভাবে আমি বলতে চাই না বাংলায় বর্তমানে যে ছবিগুলো হচ্ছে প্রত্যেকটা ছবি আমার কাছে ভীষণ অ্যাট্র্যাকটিভ লাগে আমি বসলে উঠতে পারি না হয়তো ছবিগুলো ওই তুফানের মতো হ্যাঁ কিন্তু এত সুন্দর বাঁধন একজন ডিরেক্টরের কাজই হচ্ছে ছবির বাঁধনকে তৈরি করতে তো সেই বাঁধনটা তো সুন্দর লাগে আর আমার তো মনে হয় এখন বোধ যত ডিরেকশানে যারা যারা আসছেন তারা প্রত্যেকেই ভালো ডিরেক্টর এই এই জায়গা থেকে আমার মনে হয় না কাউকে ছোট করা উচিত প্রত্যেকেই কিন্তু বর্তমানে যথেষ্ট ভালো আর যেহেতু তুমি রিসেন্টলি তুফানে কাজ করলে তো এটা একটা বাংলাদেশের প্রজেক্ট বাংলাদেশের কাজ এমনি দেখা হয় তোমার হ্যাঁ বাংলাদেশের নাটক আমি ভীষণ দেখি এবং সেটা দেখি তার কারণ আমি বম্বেতেও দেখতাম সেটা আমি দেখি তার কারণ হচ্ছে আমার ফেসবুকে আসে ইউটিউবে আমি পাই সেই কারণে নাটকটা আমি ভীষণভাবে দেখি এবং আমার ওখানকার অভিনেতাদের অভিনয় ভীষণ ভালোটা হ্যাঁ বহু অভিনেতার নাম এই মুহূর্তে মনে করতে পারে কিন্তু ভীষণ রকম ভীষণ রকম আমাদের লাইফের এক একটা জার্নি আমাদের এক একটা কিছু শেখায় সবটা জার্নি থেকে আমরা কিছু কিছু শিখি তুফানের গোটা জার্নিটা তোমায় কি শেখালো তুফানের এই গোটা জার্নিটা আমাকে খুব যদি বড় দেখো আমাকে না একটা জিনিস শিখিয়ে চেষ্টা হচ্ছে যে পরিশ্রম করলে এবং প্রত্যেকের মিলিত চেষ্টায় তার যা রেজাল্ট হয় সেটা সবসময় ভালো হয় কারণ আমি যেটা বলব এতজন বড়ো বড়ো শিল্পী নিয়ে এত সুন্দর একটা স্ক্রিপ্টের একটা স্টোরি এবং একদম নতুন ধরনের একটা ছবি যেরকম ছবি বাংলাতে কখনও হয়নি এবং কেউ বলতে পারবে না যে হ্যাঁ যে সিনেমাটোগ্রাফসাই বলতে পারবে না যে না আমি এই ছবি করতে এক্সপিরিয়েন্সড ডিরেক্টর ডিভাই বলতে পারবে না না আমি এইসব অ্যাকশন ছবি করতে এক্সপিরিয়েন্সড কেউ কিন্তু এক্সপিরিয়েন্সড নয় এই এইরকম ধরনের ছবি করতে তারা সবাই কিন্তু তাদের জ্ঞান থেকে এবং পরিশ্রম থেকে এবং আইডিয়া থেকে এই যে একটা সন্তানের জন্ম দিয়েছে এবং সে যে আজকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হ্যাঁ ভীষণ একটা বড় প্রভাব রেখে গেছে মানুষের মধ্যে যেটা সবাই দেখতেই পাচ্ছে মিডিয়াতে এইটা শেখার আছে যে পরিশ্রম যদি মনোযোগ দিয়ে করা যায় এবং নিজেকে কেউ কেটা না ভেবে বিশাল কিছু না ভেবে তাহলে তার রেজাল্ট খুব ভালো হয় এইটা আমি অবশ্যই শিখেছি আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি তুফান তোমার কেমন লাগলো আসলে ব্যক্তিগতভাবে বললে তুফানে যেহেতু অভিনয় করেছি এবং তুফানের স্ক্রিপ্ট তুফানের ডাইরেক্টোরিয়াল পার্ট তুফানের সিনেমাটোগ্রাফি এই যে জিনিসগুলো এইগুলো আমার যদি আলাদা আলাদা করে যেহেতু আমি একসময় ডিরেকশানে ছিলাম এবং ভালো না লাগার জন্য আমি মনে হয়েছিল না বড্ড বেশি প্রেশার আমি অত প্রেশার নেওয়ার ক্ষমতা নিই আমি সেখান থেকে সরে আসি এই সব জিনিসগুলো যেহেতু আমি লক্ষ্য করি আমি ভীষণ ভালো একটা ছবি আর যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় আমি ঠিক এই অ্যাকশন ধর্মী একটা পছন্দ করি আচ্ছা আমি একটু ঘরের আলো নি চুপচাপ বসে একা একা ছবি দেখবো এইরকম ছবি পছন্দ করি তা সেখান থেকে মানে আমি তুফানকে নাম্বার দেবো না কিন্তু তুফানের টেকনিক্যাল পার্ট ভিএফএক্স টুফানের ভিএফএক্স তুফানের অ্যাক্টিং সবার তুফানের সিনেমাটোগ্রাফি টুফানের ডাইরেকশান অ্যাকশান এই পার্টগুলোকে আমি কিন্তু একশো নব্বই তো মিনিমাম দেবই দর্শকদের যদি বলে দাও তুমি এখন অলরেডি তুফান চলছে পশ্চিমবাংলা দাপাচ্ছে বাংলাদেশ তো প্রচুর দাপিয়েছে ইন্টারন্যাশনালি দাপাচ্ছে অস্ট্রেলিয়া কানাডা মালয়েশিয়া মালয়েশিয়ায় রিলিজ হয়েছে কিনা আমি বলতে পারবো না নানান কান্ট্রিতে রিলিজ হয়েছে সো তুমি দর্শকদের বলে দাও আপনারা আপনারা ছবিটি দেখুন নিন্দুকে অনেক কথা বলবে সেই নিন্দুকদের কথা শুনে যদি ছবিটি মিস করেন যখন হল থেকে চলে যাবে তখন কিন্তু আফসোস করবেন তার থেকে বেটার হয় আপনারা একবার ছবিটি দেখুন দেখে আপনাদের মতামত দিন আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে অনেক শুভেচ্ছা রয়েছে আর একটা শেষ প্রশ্ন আছে মনে পড়েছে মনে পড়েছে যেটা আমি ভেবেই এসেছিলাম আমি রাজদার কাছে এই কোয়েশ্চেনটা রাখবো তুফান তোমার শুটিং করার পরে তুমি বেশ কিছু এক্সপিরিয়েন্স তোমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলে এবং যেটা তুমি একটু আগেই বলছিলে আমাকে তো ন্যাচারালি আমরা এই ধরনের বিষয়গুলো ঘটতে দেখি না তুমি এই যে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে বা বেশ কিছু বিষয় নিয়ে তুমি আলোচনা করলে এই চিন্তা ভাবনাটা তোমার কিভাবে আসা পাতায় মানে আমি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে ছোট ছোট করে যে ভিডিও গুলো বা হ্যাঁ চিন্তা ভাবনাটা কিছুই নয় চিন্তা ভাবনাটা ভালো লাগা থেকে হ্যাঁ কারণ এত বড় বড় শিল্পীর সঙ্গে কাজ করেছি এক সঙ্গে এত বড় বড় শিল্পী হ্যাঁ আর একটা লম্বা সময় ধরে কাজ করেছি এবং যখন ওই ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কাজ করেছি এবং যখন একটা দৃশ্য আমি বলি এখানে মিস করে যাব হ্যাঁ ওই দৃশ্যটা ছিল ওই একটা সাকিব খান বসে একটা গাড়ির সামনে বসে আছেন বনেটে বসে আছেন আর ওই ফোটে কারচুপি হচ্ছে আর আমরা সব লাঠি সোটা নিয়ে হ্যাঁ সেই দিন সেটা ছিল রবিবার দিন এবং সেই দিন ছিল ফর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি তাপমাত্রা এবং ওই ওটা হয়েছিলো কলকাতায় জিপিও সামনের রাস্তায় তো ওটা প্রায় ওই টেকটা হয়েছিল সাতটা টেক নেওয়া হয়েছিলো এটাতে তো বিপৎস দৌড়দৌড়ি দৌড়ি তার আগে অলরেডি কিছু কাজ হয়ে গেছে তখন তো দুপুর দেড়টা হ্যাঁ তো আমার আমার মনে হচ্ছিলো যে হার্ট বেরিয়ে আসবে গরমে এত গরম টায়ার জ্বলছে গাড়ি জ্বলছে পৌরো দৌড়ি হ্যাঁ তো এই যে ব্যাপারটা ছিল এই সবের পরে এই যে কষ্ট এইসব কষ্টের পরে যখন ঘরে বসে আমি ফিল করছি যে না একটা সুন্দর কাজ করলাম এবং জীবনে প্রথমবার একটা বাংলা ছবি করলাম তা তখন না অনুভূতিটা এত ভালো হয়েছিল তখন মনে হয়েছিল না তাহলে আমারও এখন কিছু তুফানের জন্য করা উচিত হ্যাঁ আমি করি তো যখন আমি পোস্ট করলাম তখন বুঝলাম না এটা মানে মানে শুধু আমার ভালো লাগা নয় এই তুফানটা প্রায় কয়েক লাখ মানুষ এক ভালোবেসে বসে আছে দেখার আগেই তো এই ভালো লাগাটা থেকে আমি পরপর কিছু করেছিলাম ভিডিও করেছিলাম মানে ব্লগিং করেছিলাম কিছু এবং সাকিব ভাইয়ার যারা ভক্তরা আছেন সাকিব আপনার যাদেরকে বলি এসএমবিকে যে পরিমাণ সাপোর্ট করেছে দাদা শরৎ মিউজিক বেঞ্চেসকে যে পরিমাণ সাপোর্ট করেছে অবিশ্বাস্য অতুলনীয় আমি জীবনে তাদের কাছে মানে এই কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করবো আমি জানি না আমি ঋণ কিভাবে শোধ করবো আমি জানি না এবং তুমিও ওটা ফিল করে অবশ্যই অবশ্যই এবং আমার এটা বিশ্বাস আজকে প্রচুর সাকিবিয়ানরা এই পডকাস্টটি আপনারা দেখলেন এবং আপনাদের অত্যন্ত ভালো লাগা লাগলো হয়তো এই পড আমরা একদম এবারে শেষের মুহূর্তে অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং তোমার পরবর্তী কাজের জন্য আমরা ওয়েট করব নেক্সট কাজ কি আসবে কি পাবো আবার যোগাযোগ করব তুমি আবার এই ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দিও তাহলে আমি একদম সময় দেওয়ার জন্য তৈরি হয়ে আছি তোমাদের थैंक ধন্যবাদ দর্শক আজকের মতন এটুকুই তারা।